প্রত্যেক ফ্রিল্যান্সারের একটা স্বপ্ন থাকে, কবে সে গ্রাফিক্স ডিজাইন করবে, কবে সে একটি লোগো তৈরি করবে, কবে বিজনেস কার্ড তৈরি করবে। সেরকমই আপনি যদি এরকম একটি আশা বা প্রত্যাশা নিয়ে থাকেন, তাহলে আজকের আপনার এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমেই আপনারা আপনাদের বিজনেস কার্ড বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না, ফটোশপের কাজ জানতে হবে না, অ্যাডোবি প্রিমিয়াম প্রোর কোনো কাজ শিখতে হবে না। আপনি সিম্পলিভাবে আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই আপনি এটি পারবেন। তো এটির জন্য একটি অ্যাপ লাগবে, অ্যাপটি আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যেটার নাম হলো বিজনেস কার্ড মেকার। তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি ক্রিয়েট নামে একটি অপশন আছে, ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে চলে যাওয়ার পর এখানে আপনি শত শত কার্ড এখানে পেয়ে যাবেন ফ্রিতে, এবং কিছু থাকবে প্রো, অর্থাৎ কিছু আপনারা টাকা দিয়ে কিনতে হবে। তবে এখানে যেগুলো ফ্রিতে আছে বহুত আছে, 100-200 উপরে ফ্রিতেই আছে, 150 উপরে। তো আমি আশা করি যে আপনাকে কোনো প্রকার টাকা দিয়ে কিনতে হবে না। তাহলে আমরা একটি কার্ড বাছাই করি, কোনটা আমাদের জন্য ভালো লাগে। তো আমি সবসময় চাই যে সিম্পলের মধ্যে যাতে খুব আকর্ষণীয় বা স্ট্যান্ডার্ড হয়, সেরকম একটি আমি কার্ড খুঁজছি। তো এরকম একটি আমি কার্ড আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হলে আমার কাছে বেশ খারাপ মনে হয় না, এই কার্ডটি আমি নিচ্ছি। এই কার্ডটির মধ্যে তারা দিয়েছে আমার কোম্পানির একটি লোগো, এই লোগোটা চাইলে আমি চেঞ্জ করতে পারবো। এরপর আমার অ্যাড্রেস, আমার প্রফেশন অর্থাৎ আমার পেশাটা কি, আমার ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার। এর থেকে ভালো মনে হয় কোনো লোগোই হয় না। তো আমি আমার এখান থেকে জাস্ট সিম্পলিভাবে যেটা আপনারা এডিট করবেন সেখানে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এডিট টেক্সট নামে একটি অপশন আছে। তো আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি, তো আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি। ওকে, তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম। তারপর এখানে লেখা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওকে তাও থাকলো। তারপর এখানে অ্যাড্রেস লাইন 1 দেওয়া আছে, অ্যাড্রেস লাইন 1-এ আমি আমার ঠিকানাটাই দিয়ে দিলাম। ওকে, তারপর অ্যাড্রেস লাইন 2-তেও আবার আমার ঠিকানা, একদম সিম্পলি এগুলো। ওকে, তাও দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস লাইন 3-তে আমি বাংলাদেশ দিয়ে দিতে পারি। ওকে, বাংলাদেশ দিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে আমি যদি ইমেল দিতে চাই, তাহলে আবার এখান থেকে একই অবস্থা করে ক্লিক করব, এরপর ইমেল দিয়ে দিব আমার ইমেলটা। ওকে, দিয়ে দিলাম। তারপর এখানে আপনার ফোন নাম্বার, তো এটা চাইলে আপনি ছোটো বড় স্টাইলিশ চাইলে করতে পারবেন। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে একটি যে কোনো একটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে স্টাইলিশ আছে, স্টাইল আছে, ফন্ট আছে, হ্যাঁ ফন্ট সাইজ আছে। তো আমি এখান থেকে একটু ফোনটাকে একটু বড় করে নিচ্ছি, কারণ ফোন নাম্বারটা অনেকটা ভ্যারি করে। হ্যাঁ, এরপর এটা কোথায় রাখবো সেটাও রাখতে পারবো। তো রেখে আমি এটাকে আমার এটার স্টাইল করে দিতে পারবো। ওকে, এরকম করে দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। এটা যদি বোল্ড করতে চাই বোল্ড, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন। ওকে, আমার কাছে মনে হয় এটা চমৎকার হয়েছে। তো আমি এখন দিলাম, দেখতে পাচ্ছেন খুব চমৎকার হয়েছে। এখন আমি চাইলে লোগোটাকে আমি চেঞ্জ করতে পারবো বা ছোট বড় করে নিতে পারবো। তো আমি একটু বড় করে এটাকে, জাস্ট যেহেতু আমার কোম্পানির লোগো, তো এরকম করে দিলাম। এখন মনে হয় জিনিসটা আরও বেটার হলো, এটা এখানে দিচ্ছি। আপনাদের মন মতো আপনারা এটাকে চেঞ্জ করে নিতে পারবেন, খুব সিম্পলি এটা কাজ, একদম ইজি। ওকে, কোম্পানির নেম দিয়ে দিলাম, আপনাদের সেই পছন্দের চ্যানেলের নেমটা দিয়ে দিলাম এখানে। ফন্ট সাইজ, ফন্ট স্টাইলিশ করতে চাইলেই আমি এখান থেকে করতে পারবো। তারপর এখান থেকে সিম্পলিভাবে একটা স্ক্রিনশট নিয়ে এটা রেখে দিতে পারেন, অথবা এখানে সেভ আছে, ডাউনলোড আছে। তো আমি ডাউনলোডের অপশনটি ক্লিক করলাম। তো এখানে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন আছে, যদি ডাউনলোড করতে চান ফাইলটা, তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ফন্ট সাইজ, ফন্ট ব্যাক একদম একদম সিম্পলি করে ভিউ ডাউনলোডে ক্লিক করে দেন। এ দেখুন, আমার এটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে, এবং অবশ্যই এটা কিন্তু PNG-তে হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে।
তো এরকম করে আপনি আপনার বিজনেস কার্ড ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না, এটার মধ্যে থেকে আপনি করে নিতে পারবেন আপনার বিজনেস কার্ড। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি।